হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আমরা একটু হালকা পাতলা শপিং করবো, সো চলো আমাদের সাথে। আমরা প্রথমে চলে গিয়েছি গ্রিন সরণিকা শপিং মলে, এটা হচ্ছে গাউসিয়ার কাছেই অবস্থিত। সো আমি হচ্ছে একটা বিন সাইড অর সাদাবাহার টাইপের ড্রেস খুঁজছিলাম, সো আই ওয়াজ লুকিং অ্যারাউন্ড, বাট আনফর্চুনেটলি এখানে হচ্ছে ম্যাক্সিমাম ড্রেসই ওয়ান পিস করে, মানে সাদাবাহার টাইপের ড্রেস আছে অ্যান্ড বিন সাইড টাইপেরও ড্রেস আছে, বাট এগুলো হচ্ছে ওয়ান পিস করে। যেমন এই ড্রেসটা দেখাচ্ছিল, এগুলো হচ্ছে সব ওয়ান পিস অ্যান্ড এগুলোর প্রাইস অ্যারাউন্ড 2K অর 3K এর মধ্যে। জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল 2 পিস, বাট আই ওয়াজ লুকিং ফর সামথিং অর্গানজা টাইপ। এরপর আমাকে একটা শপকিপার সাজেস্ট করলো সুভাস্ততে চলে যেতে, কারণ ওখানে নাকি এই টাইপের ড্রেস পাওয়া যায়। সো আমি আর সময় নষ্ট না করে সুভাস্ততে চলে গিয়েছি। সো সুভাস্ততে হচ্ছে আপনারা এই টাইপের ড্রেস, যেমন হচ্ছে সাদাবাহার বিন সাইড অ্যান্ড পাকিস্তানি টাইপের সুতির মধ্যে যেসব রেডিমেড ড্রেস আছে এগুলো দেখতে পারবেন। যেমন আমি এই ড্রেসটা দেখছিলাম, এটা হচ্ছে 2 পিসের একটা ড্রেস আর এটা হচ্ছে সাদাবাহার, আর এটার প্রাইস চাচ্ছিল ওরা 5K করে। এরপর আমি একটা অফ হোয়াইট কালারের ড্রেস দেখাতে বলছিলাম, আর এটা হচ্ছে সেই ড্রেসটা, এটার প্রাইস ছিল 3800 টাকা অ্যান্ড এটা ছিল 3 পিস। আর এটার যে কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট এখানে একটা পার্লের কাজ করা ছিল যেটা আমার একদম পছন্দ ছিল না, সো আই স্কিপ দ্যাট শপ অ্যান্ড এখানে আরেকটা শপের মধ্যে ঢুকছিলাম। আর এখানেও সেম টাইপের ড্রেস আছে, বাট অনেক ঘোরাঘুরির পরেও আমার কোনো কিছুই পছন্দ হয়নি, সো আমি ডিসাইড করেছি যে আমি একটা অনলাইন থেকে ড্রেস নেব। আর আমি অনলাইন থেকে সাদাবাহারের একটা ড্রেস নিয়েছি 4000 করে, আর সেটা হচ্ছে এই ড্রেসটা। এই ড্রেসটা হচ্ছে কায়রা পেজ থেকে নিয়েছি। এরপর এই গজ কাপড়গুলো দেখছিলাম, এগুলো হচ্ছে সুভাষ্ট সামনেই বসে, আর এখানে অনেক টাইপের গজ কাপড় পাওয়া যায়, টিস্যু কাপড় থেকে শুরু করে অর্গানজা, জর্জেট অ্যান্ড লিলেন। আপনারা চাইলে এখান থেকে ম্যাচ করে 3 পিস সেটও বানিয়ে নিতে পারবেন অ্যান্ড এগুলো সবই কোয়ালিটিফুল কাপড়। এখানে হচ্ছে 150 টাকা থেকে 600-700 টাকা পর্যন্ত গজের কাপড় পাওয়া যায়। সো এখান থেকে আমরা চলে গিয়েছি ধানমন্ডি হকার্সে। আমি একটা শাল নিব, যেহেতু উইন্টার এসে পড়েছে, সো আমি শাল দেখছিলাম অ্যান্ড এই শালটা দেখছিলাম, হচ্ছে আমার অ্যান্ড রাতুল দুজনেরই অনেক পছন্দ হয়েছে, সো আমি এই শালটা নিয়েছি। বাট এখানে আরও অনেক সুন্দর সুন্দর শাল আছে, যেমন এই যে মিষ্টি কালারের শালটা, এটার প্রাইস ওরা চাচ্ছিলো 1500 টাকা করে অ্যান্ড এগুলো হচ্ছে আপনারা নেগোসিয়েট করতে পারবেন, আফটার নেগোসিয়েশন হচ্ছে 1500 টাকা। এরপর এই রেড শালটা দেখছিলাম, এটা হচ্ছে 1000 টাকা হলে আনা যাবে। আর এখানকার যে শালগুলো আছে এগুলো সবই অনেক ভালো ভালো শাল, আপনারা শীতের প্রথম দিক দিয়ে গেলে হচ্ছে শালের প্রাইসটা একটু কম পাওয়া যায়, বাট শীত এসে পড়লে শালের প্রাইস অনেক বেড়ে যায়। এই শালটাও খুবই সুন্দর ছিল, আর এগুলো হচ্ছে সবই ইন্ডিয়া থেকে আনে ওরা। এটা হচ্ছে ধানমন্ডি হকার্সের প্রথম লাইনের প্রথম শপ, আর এটা খুঁজতে আপনাদের বেশি একটা সমস্যা হবে না। এরপর এই শালটা দেখছিলাম, এটা হচ্ছে 3000 টাকা, সো নেগোসিয়েট করা যাবে অ্যান্ড আমি যেই শালটা নিয়েছি সেটা হচ্ছে 2000 টাকা। সো আজকের ভিডিও এখানেই শেষ করব, আমরা এখন বাসায় চলে যাচ্ছি, তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।